আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জামায়াতে সক্রিয় হওয়ার পেছনের শক্তি কারা? পাসপোর্টসের নিবন্ধ। এরপর জানিয়ে দেব 28 অক্টোবর নয় পল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। আরো জানিয়ে দেব জাহাঙ্গীর আলমকে ফের ক্ষমা করলো আওয়ামী লীগ। এদিকে বিএনপির কর্মসূচি ঠেকাতে পুলিশ কর্তারা ঘন ঘন বৈঠক করছেন বলছে রিজভি। এবং আরো জানিয়ে দেব বাংলাদেশের ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি না করা হয় বলছে ফখরুল। সর্বশেষ জানিয়ে দিব বিএনপিকে শাপলা চত্বরের ভয় দেখিয়ে লাভ নেই বলছে প্রিন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জামায়াতে সক্রিয় হওয়ার পেছনে শক্তি কারা? ফার্স্ট পোস্টের নিবন্ধ। বাংলাদেশ 2024 সালের জানুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলো জনসংযোগ চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামীর মতো বিরোধী দল রাজপথে মিটিং, মিছিল ও সমাবেশ করছে। তারা আসন্ন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করছে। নির্বাচনের আগে ক্রমে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত ইসলামী শক্তিগুলো তাদের কার্যক্রম সক্রিয় হয়ে উঠছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আলোর মুখ দেখলেও সেটা বেশি দূর এগোয়নি, কারণ এখনো বাংলাদেশের মানুষ পাকিস্তানের সেনাবাহিনীর গণহত্যার জন্য করাচির কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে যাচ্ছে। পাকিস্তান 1971 সালের মুক্তিযুদ্ধে লজ্জাজনক হারকে কোনো মতে মেনে নিতে পারলেও এখনো তারা বাংলাদেশে স্থানীয় নেতাদের উপর প্রভাব বিস্তার করতে চায়। ভারতকে কল্পিত বড় শত্রু হিসেবে বিবেচনা করে বাংলাদেশে তারা প্রভাব বিস্তার করতে চায়। দেশটি ম্যাকিয়াভেলিয়ান চক্রান্তের মাধ্যমে ঢাকায় রাজনৈতিক অবস্থাকে প্রভাবিত করতে আগ্রহী। এক্ষেত্রে তারা ইসলামী সমমননা দলগুলোকে তাদের দুর্বিসন্ধি পূরণে ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক তৈরি ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। 2020 সালে দেশটির সেনাবাহিনী ইমরান খান সরকারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে বলে। ইসলামাবাদের পক্ষে আখ্যান তৈরি ঢাকার আঞ্চলিক নীতিকে প্রভাবিত করা ছিল উক্ত যোগাযোগের লক্ষ্য। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে প্রভাবিত করাও এ কূটচালের অন্তর্ভুক্ত ছিল। 28 অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী 28 অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর 2টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। শনিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত চিঠিতে সমাবেশে পুলিশকে মাইক ব্যবহারের অনুমতি সহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এর আগে গত 18 অক্টোবরের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন। জাহাঙ্গীর আলমকে ফের ক্ষমা করলো আওয়ামী লীগ। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়। জাহাঙ্গীর আলম বরাবর পাঠানো চিঠিতে বলা হয় শুভেচ্ছা গ্রহণ করবেন। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ আদর্শ শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতিপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড শৃঙ্খলা ভঙ্গ না করার স্বার্থে ক্ষমা প্রার্থীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হলো। উল্লেখ্য, ভবিষ্যতে কোন ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার
অযোগ্য বলে বিবেচিত হবে। গেল মে মাসে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকার বিরোধিতা করে দলের গঠনতন্ত্র লঙ্ঘন করেন জাহাঙ্গীর আলম। সেই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দলের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। দলীয় সূত্র বলছে, সামনে জাতীয় নির্বাচন ও বিএনপির আন্দোলন মোকাবেলায় তাকে কাজে লাগাবে আওয়ামী লীগ। গাজীপুরে তার শক্ত ভীত আছে, আছে ডেডিকেটেড অনুসারী, তাই এ মুহূর্তে তাকে দলে প্রয়োজন। সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের এক কর্মসূচিতে 300 বাস নিয়ে তিনি যোগদান করেছিলেন। এর আগে 2021 সালের সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গাজীপুর জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে। স্থানীয় আওয়ামী লীগ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। 2021 সালের 19 নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগ জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে। পরে মেয়র পদ থেকেও বরখাস্ত হন তিনি। এরপর চলতি বছরের 1 জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে জাহাঙ্গীর আলমকে ক্ষমা করার কথা জানানো হয়। বিএনপির কর্মসূচি ঠেকাতে পুলিশ কর্তারা ঘন ঘন বৈঠক করছেন বলছে রিজভি। বিএনপির কর্মসূচি ঠেকাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘন ঘন বৈঠক করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি কিভাবে বিএনপির কর্মসূচিকে নিষ্ঠুরভাবে দমন করা যায়, সেজন্যই বৈঠক করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা সহ সারাদেশ থেকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের হিড়িক থামছেই না, আরো জোরদার করা হয়েছে। সুতরাং এটি অত্যন্ত স্পষ্ট, শেখ হাসিনার অধীনে নির্বাচন দলবাস আইন শৃঙ্খলা বাহিনী ভোটারদের ভোট কেন্দ্রে না আসতে কি পরিমাণ নিঃশঙ্ক চালাবে তারই ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে। আবারও ভোটের আগের রাত্রে নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বাক্স ভরে ফেলতে তারা সর্বোচ্চ রক্তাক্ত সহিংসতায় লিপ্ত থাকবে। ইতিমধ্যেই দলবাস প্রশাসনের মনোরঞ্জনের জন্য জেলা উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসনের কর্তা ব্যক্তিদের উৎকোচ করে দেওয়া শুরু হয়েছে। শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভি জানান, আগামী 8 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের জন্য অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ডাক্তার সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভি বলেন, ইতিমধ্যে ডিসি ও ইউএনওদের 261টি বিলাসবহুল গাড়ি, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল অর্থাৎ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ডলার সংকট ও প্রচন্ড রিজার্ভ ঘাটতির মধ্যে গাড়ি কেনার উদ্যোগ শেখ হাসিনার অধীনে একতরফা নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করার এক মক্কম ঘুষ হিসেবে দেখছেন জনগণ। তিনি বলেন, একটি দেশে সরকারি কর্মচারীদের স্বরূপ দেখলেই সেই রাষ্ট্রের বৈশিষ্ট্য বোঝা যায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনের নির্লজ্জ দলবাজ কর্মকর্তাদের ভূমিকাতেই সুস্পষ্ট হয় বাংলাদেশে ফ্যাসিবাদী দুঃশাসনের মাত্রা কত ভয়াবহ। আওয়ামী নেতারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন গণতন্ত্রকামী মানুষদের বিরুদ্ধে। এদের কেউ কেউ বলছেন, কর্মসূচির নামে সহিংস পরিস্থিতি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশের ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি না করা হয় বলছে ফখরুল। বিএনপির জাতীয়তাবাদী এ দর্শনের কথা উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বী গোত্র বা বর্ণের নয়, দেশ সবার। আমাদের একটি পরিচয়, আমরা বাংলাদেশ, তাই বাংলাদেশের ধর্ম নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি যেন না হয়। অসাম্প্রদায়িকতার বিষয়ে দলের অবস্থান তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, আমরা বিএনপি সবসময়ই শুধু অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, অন্য ধর্মের অধিকার রক্ষার চেষ্টা করি। শারদীয় দুর্গাপূজার মহাসমাপ্তিতে শনিবার রাতে ঢাকেশ্বরী জাতীয় পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল দলের চেয়ারপারসন খালেদা জিয়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। বিএনপির মহাসচিব বলেন, হাজার বছর ধরে শারদীয় দুর্গা উৎসব উদযাপন হয়ে চলছে, হাজার বছর ধরে এখানে আমাদের সনাতন ধর্মের মানুষেরা উৎসব মুখের পরিবেশে পূজা উদযাপন করেছেন। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা যায়, এদেশের মানুষ তা বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীনতা যুদ্ধ করেছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে এবং দেশ স্বাধীন করেছে। তিনি বলেন, স্বাধীনতার সময় আমাদের লক্ষ্য ছিল কোনো একটি ধর্ম বর্ণ বা সম্প্রদায় নয়, সমগ্র বাংলাদেশের মানুষের জন্য সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা। আমরা সে লক্ষ্যে কাজ করেছি, কাজ করে চলেছি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংগ্রাম করে
করেছেন, যুদ্ধ করেছেন। তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের যে দর্শন দিয়েছিলেন সেটি বিএনপির দর্শন। সেই দর্শনের মধ্যেও এই কথা খুব পরিষ্কারভাবে বলা আছে, এই দেশ কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য নয়, নির্দিষ্ট গোত্রের জন্য নয়, নির্দিষ্ট বর্ণের জন্য নয়, এই দেশ বাংলাদেশে বসবাসকারী সব মানুষের। মির্জা ফখরুল বলেন, আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াও একই কথা সবসময় বলেন যে আমি সংখ্যালঘু কথায় বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি এদেশে যারা আছেন সবাই বাংলাদেশের নাগরিক, তাদের পরিচয় একটাই, তারা বাংলাদেশ। ধর্ম ভিন্ন হতে পারে, গোত্র ভিন্ন হতে পারে, কোন ধর্মের মানুষ সংখ্যায় কম হতে পারে, কিন্তু রাষ্ট্রের সবার অধিকার সমান। বিএনপিকে শাপলা চত্বরের ভয় দেখিয়ে লাভ নেই বলছে প্রিন্স। বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, 28 অক্টোবরের পরিণতি 10 ডিসেম্বরের মতো হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই উক্তি প্রমাণ করে তারা কতটা সীমাহীন, অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, স্বৈরাচার, কর্তৃত্ববাদী এবং প্রতিহিংসা পরায়ণ সরকার। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে মনে রাখা উচিত এটা 2022-এর 10 ডিসেম্বর নয়, এবার তেমন কিছু করতে গেলে জনগণ তাদের ঘিরে ধরবে, আদর আপ্যায়ন করে দেবে। 10 ডিসেম্বর শাপলা চত্বরের ভয় দেখিয়ে লাভ নেই, 10 ডিসেম্বরের ঢাকা বিভাগীয় সমাবেশকে বানচাল করতে গিয়ে আওয়ামী লীগ নক আউট হয়ে গিয়েছিল। আজ শনিবার দোপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পুরাতন বাস স্ট্যান্ডে দলীয় কার্যালয় সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা এবং কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রিন্স।